নমস্কার বন্ধু বান্ধবী সকল, আপনাদের চাই আছে শরণীয়া চার্ট এন্ড এডুকেয়ার চ্যানেল। আজির এই ভিডিওত মই আলোচনা কৰিবলৈ লৈছো অসম টেটৰ অসমীয়াৰ সিলেবাসত অন্তর্গত অসমীয়া সাহিত্যৰ এগৰাকী বিখ্যাত ব্যক্তি চন্দ্ৰ কুমাৰ আগৰৱালাৰ বিষয়ে। আহক এই ভিডিওত আমি চন্দ্ৰ কুমাৰ আগৰৱালাৰ জীৱনৰ ওপৰতে আলোকপাত কৰোঁ। এই ভিডিওর আরম্ভণিতে আমি পাম চন্দ্র কুমার আগরওয়ালার জন্ম আর বংশ পরিচয়। চন্দ্র কুমার আগরওয়ালার জন্ম হয়েছিল 1867 সনের 28 নভেম্বরত শোণিতপুর জেলার গহপুরের কলংপুর মৌজার ব্রহ্মজানত। তেখেতর পিতৃর নাম আছিল হরিবিলাস আগরওয়ালা আর মাতৃ মলমা। তেখেতর পত্নীর নাম আছিল মুক্তাপ্রভা আর তেখেতর সন্তান সকল আছিল একাদিক্রমে নবীন কুমার আগরওয়ালা, অরুণ কুমার আগরওয়ালা আর তরুণ কুমার আগরওয়ালা। তেখেতর শিক্ষা জীবনলৈ লক্ষ্য করলে পাও যে তেখেতে তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পৰা এন্ট্রেন্স পরীক্ষার উত্তীর্ণ হয়েছিল। আকৌ কলিকতার প্রেসিডেন্সি কলেজের পৰা তেখেতে এফএ পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। তারপিছত চন্দ্র কুমার আগরওয়ালায় স্নাতক শ্রেণীত নাম লগাইছিল যদিও শিক্ষা সমাপ্ত নকৰিলে। তেখেতর কর্মজীবনের ভিতর তেখেতে লক্ষ্মীনাথ বেজবরুয়া আর হেমচন্দ্র গোস্বামীর সঙ্গে লগ লাগিয়ে কলিকতাত অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা প্রতিষ্ঠা করেছিল আর লগতে জোনাকী নামের আলোচনী এখনও প্রকাশ করে উলিয়াইছিল। জোনাকীর প্রথম দুটা সংখ্যার সম্পাদনাও করেছিল আগরওয়ালা দেবে। তারপর আগরওয়ালা দেবে 1918 সনের ডিব্রুগড়ের পৰা অসমীয়া নামেরে এখন বাতরি কাকত প্রকাশ করে উলিয়াইছিল। 1924 সনত গুৱাহাটীৰ খারঘুলীত নিউ প্রেস স্থাপন করে তারপর সাদিনিয়া অসমীয়া নিয়মীয়া রূপে প্রকাশ করে উলিয়াইছিল। পিছত এই কাকতখন তিনিদিনিয়াকৈও প্রকাশ করা হয়েছিল। তেখেতর সাহিত্যিক জীবনলৈ লক্ষ্য করলে মুখ্যত কবিতা পুথি আর আলোচনী সমূহে পোৱা যায়। তেখেতে রচনা করা প্রথমখন কবিতা পুথি হৈছে প্রতিমা আর ই প্রকাশ হয়েছিল 1913 সনত। ইয়ার পিছত দ্বিতীয়খন কবিতা পুথি বিনবরাগী প্রকাশ হয়েছিল 1923 সনত। তেখেতর মৃত্যুর পিছত প্রকাশিত কবিতা পুথিখন হৈছে চন্দ্রামৃত আর ই প্রকাশ হয়েছিল 1937 সনত। তেখেতর উল্লেখযোগ্য কবিতাসমূহ হৈছে বনকুঁৱৰী, তেজীমলা, মাধুরী, বিনবরাগী, মহাত্মা আদি। তেখেতে পরিচালনা আর সম্পাদনা করা কাকত আলোচনী সমূহ হৈছে একাদিক্রমে জোনাকী, অসমীয়া, তিনিদিনিয়া অসমীয়া, সাদিনিয়া অসমীয়া, বাহী আদি। এইজনা অসমীয়া ভাষা সাহিত্যের কাণ্ডারী স্বরূপ পঠিত যথা সাহিত্যিকর মৃত্যু হৈছিল 1938 সনের 2 মার্চত গুৱাহাটীর উজান বজারের নিজা ঘরত। শেষত চন্দ্র কুমার আগরওয়ালার জীবনের বিভিন্ন দিব্য আলোচনা অন্তত আহক তেওঁৰ জীবনের ওপর যুগুত করা কেইটামান প্রশ্নের উত্তর সমাধান করো। প্রশ্ন নম্বর 1, প্রথম অসমীয়া রোমান্টিক কবিতাটোর নাম কি? উত্তর বনকুঁৱৰী। এই বনকুঁৱৰী কবিতাটো প্রকাশ হয়েছিল জোনাকীর প্রথম বছর প্রথম সংখ্যাত। প্রশ্ন নম্বর 2, জোনাকী আলোচনীর প্রথমজন সম্পাদক কোন আছিল? উত্তর চন্দ্র কুমার আগরওয়ালা। প্রশ্ন নম্বর 3, অসমীয়া রোমান্টিক কবিতায় কার হাতত জন্ম লাভ করেছিল? উত্তর চন্দ্র কুমার আগরওয়ালার হাতত। প্রশ্ন নম্বর 4, জোনাকী যুগর ত্রিমূর্তি কোন কোন? উত্তর চন্দ্র কুমার আগরওয়ালা, হেমচন্দ্র গোস্বামী আর লক্ষ্মীনাথ বেজবরুয়া। প্রশ্ন নম্বর 5, চন্দ্র কুমার আগরওয়ালার প্রথম প্রকাশিত কবিতা পুথিখনের নাম কি? উত্তর প্রতিমা। ই প্রকাশ হয়েছিল 1913 সনত। ইয়াত 25টা কবিতা আছে। প্রশ্ন নম্বর 6, চন্দ্র কুমার আগরওয়ালার মৃত্যুর পিছত প্রকাশিত কবিতা পুথিখনের নাম কি? উত্তর চন্দ্রামৃত। ই প্রকাশ হয়েছিল 1937 সনত। প্রশ্ন নম্বর 7, প্রতিমাখন সরু কিন্তু নির্বাচনের বলে কোনে কৈছিল? উত্তর লক্ষ্মীনাথ বেজবরুয়াই। প্রশ্ন নম্বর 8, প্রতিমার খনিকর বলে কাক কোৱা হয়? উত্তর চন্দ্র কুমার আগরওয়ালাক। প্রশ্ন নম্বর 9, চন্দ্র কুমার আগরওয়ালার প্রথম কন্যার নামেরে রখা কবিতা পুথিখনের নাম কি? উত্তর প্রতিমা। প্রতিমা আছিল চন্দ্র কুমার আগরওয়ালার প্রথম কন্যা সন্তান আর এই প্রতিমায় অকালতে মৃত্যু খাবতি লবলগা হয়েছিল। গতিকে জীয়েক প্রতিমার নামটো চিরযুগমীয়া করে রাখবলৈ চন্দ্র কুমার আগরওয়ালায় তেওঁৰ প্রথম কবিতা পুথিখনের নাম প্রতিমা রাখিছিল। প্রশ্ন নম্বর 10, অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভার মুখপাত্রখনের নাম কি আছিল? উত্তর জোনাকী। প্রশ্ন নম্বর 11, চন্দ্র কুমার আগরওয়ালার বিনবরাগীখন কিমানটা কবিতার সমষ্টি? উত্তর 12টা কবিতার সমষ্টি। আর এই বিনবরাগীখন প্রকাশ হয়েছিল 1923 সনত। এইবার আহিছো আজির এই শিতানের অন্তিম প্রশ্নতলৈ। প্রশ্ন নম্বর 12, আহিছে মানুহ, গৈছে মানুহ, মানুহ ময়াপি জীৱ, মানুহৰ হতৰ অন্ত নাইকিয়া, বুলিলে মৰত কিয়? এই কবিতা ভাগি চন্দ্র কুমার আগরওয়ালার কণ্ঠ কবিতার অন্তর্গত? উত্তর মানব বন্দনা কবিতাটির অন্তর্গত।
শেষত আপনালোকক মোৰ এই ভিডিওটো ইমান মনোযোগেৰে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ আগবঢ়ালো। ইয়াৰ পূৰ্বে মই অসম টেটৰ অসমীয়া ভাষাৰ চিলেবাছত অন্তৰ্গত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ, লক্ষ্মীনাথ বেচুৰুৱা, পদ্মনাথ গোহাঁই বৰুৱা আৰু ভৱানন্দ দত্তৰ ওপৰত ভিডিঅ' বনাইছোঁ। যদি আপোনালোকে সেইবোৰ চোৱা নাই তেন্তে এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত তাৰ লিংকসমূহ দিয়া আছে, আপোনালোকে চাব পাৰিব। লগতে আপোনালোকক জনাওঁ যে মই যোগতোৱা বিভিন্ন তথ্যসমূহ যদি আপোনাৰ ভাল লাগিছে তেন্তে ভিডিঅ'টো লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু আপুনি যদি প্ৰথমবাৰৰ বাবে মোৰ চেনেললৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু মোৰ বিভিন্ন ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন পাই থাকিবলৈ বেল আইকনটো দবাই ল'ব। ধন্যবাদ।